আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল টিকা ব্লগস। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সো গাইজ, যে সকালবেলা উঠলাম, উঠে ফ্রেশ হলাম, দেন হচ্ছে যে একটু গোসল করে নিলাম। প্রচণ্ড গরম, রাতেও না পেরে গোসল করে নিয়েছি। সো এখন কি নাস্তা করে রেডি হব, রেডি হয়ে আমি বের হয়ে যাব আমার কাজটার জন্য। সো কাজটা শেষ করে আমি সেখান থেকে নরসিংদী চলে যাব। আই থিঙ্ক কাজটা শেষ হতে হতে 11টার কাছাকাছি বেজে যাবে, আমাকে সেখানে 10টার দিকে থাকতে বলছে। সো শেষ হওয়ার পর আমি বের হয়ে যাব। দেন 11টার দিকে একটা ট্রেন আছে আর টুঙ্গি স্টেশন থেকে উঠব আমি। সো আমি যেতে যেতে ট্রাই করবো যে টুঙ্গি স্টেশনে ধরতে পারে কি না, টুঙ্গির কাছাকাছি স্টেশনে এখানে চলে যাব। যদি না হয় তাহলে ব্যাগ তো করতে পারবেন, তখন বাসে চলে যেতে হবে। সো গাইজ, আপনারা থাকেন, আমি গিয়ে রেডি হই। এই যে মান্নাথ, সো গাইজ এখন আমি বেরোবো। এই যে মান্নাথ, এই যে এই যে মাত্র ঘুমে থেকে উঠছে তো এই কারণে। সকালে যে আমি বের হয়ে গেলাম বিসমিল্লাহ বলে, দেখি কাজটা হয়ে গেল তো ভালো। সো আমি যাই, তারপর দেখা হচ্ছে। সো আমি আবদুল্লাহপুর চলে আসছি, অনেকটু খাড়তে হয় অটো থেকে নেমে, আর আজকে অটো পাচ্ছিলাম না। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দেন অটো পেয়ে আবদুল্লাহপুর চলে আসছি। এখন হাঁটতেছি গরমের মধ্যে একদম সিদ্ধ হয়ে। আগে এই সাইডটা অনেক সুন্দর ছিল, অনেক গাছপালা ছিল দুই পাশে, এখন এক পাশে, কারণ আরেক পাশে রাস্তা বড় করার কারণে গাছপালাগুলো কেটে ফেলছে, এখন আর কোনো গাছপালা না, ছায়াও একদম নেই। সো বাসে উঠে চলে যাচ্ছি উত্তরা 10 নম্বর সেক্টর, এখন সেখানে যাব। রাস্তা বড় করে কাজ চলতেছে তাই অনেক জ্যাম লেগে আছে, গরমের মতো অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম একটা বাসের জন্য। সো বাসে উঠে গেলাম। সো সুইচ গেট কি আপনাদের সাথে দেখা হচ্ছে, আমি সুইচ গেট চলে আসছি, নেমে গেলাম, এখন যাচ্ছি আমার ওই বিল যেখানে কাজ সেখানে। সো প্রচণ্ড গরম, ঘেমে একদম আমি শেষ। সো গাইজ আমি যাই আপনাদের সাথে, কাজ শেষ করে বের হয়ে আপনার সাথে দেখা হচ্ছে আবার। সো ততক্ষণ থাকেন। সো গাইজ আমি আমার কাজ শেষ করে বের হলাম, এখন দেখি টঙ্গি স্টেশনের দিকে চলে যাব। সো একটু রিক্সা উঠি, তারপর আপনার সাথে কথা হবে। সো আমি এখন চলে আসলাম কামারপাড়া, এখন আমি চলে যাব টঙ্গি স্টেশন। এখন খুঁজতেছি যে একটা অটো অথবা কিছু বাস থাকলে আমি উঠে চলে যাব। সো দেখি কি পাওয়া যায়। সো আমি চলে আসলাম টুঙ্গি মিল গেট এরিয়াতে, এই যে উপর দিয়ে গেছে র্যাপিড ট্রানজিটের ফ্লাইওভার, নিচ দিয়ে যাচ্ছি এখন, আজকে বাসটা সেখানে কম। সো তারপর দেখা হবে একটু পর। সো গাইজ মাত্র 2 মিনিটের জন্য আমি ট্রেনটা মিস করে গেছি, কারণ এইখানে অনেক জ্যাম লেগেছিলো, একটা বাসে উঠেছিলাম, পরে স্টেশন থেকে আবার ফেরত চলে এসে আবার একটা বাসে উঠে গেলাম নরসিংদী যাওয়ার জন্য। প্রচণ্ড রোদ আর এত কড়া রোদ, পাগল হয়ে যাচ্ছি। সো আমরা টুঙ্গিতে এখানে একটা রেল ক্রসিং আছে, সেখানে ওয়েট করছি একটা ট্রেন আসবে, ট্রেনটা ডাইরেক্ট ট্রেন, সেটা চলে যাওয়ার পর আমাদের বাস চলা শুরু হবে। বাহিরে প্রচণ্ড গরম, এমনকি বাসের ভিতর ফ্যানটাও কাজ করছে না, প্রচুর গরম প্রচুর, আমি পুরো একদম ঘেমে শেষ হয়ে গেছি। সো আমি নরসিংদী এসে অটোতে উঠে গেছি মিশুকে, এখন আমি আমার বাসার দিকে চলে যাচ্ছি। রাস্তায় প্রচুর গরম, মানুষ যে কী এরকম করতেছে, আর নতুন রাস্তা করছে, কার্পেটিং নতুন করা হয়ে গেছে, কিন্তু কতদিন থাকবে বলা যাচ্ছে না, এটা আবার বৃষ্টি হলেই রাস্তাটা একদম নষ্ট হয়ে যাবে, একদম পুরোপুরি নষ্ট হবে রাস্তা। সো বাসার কাছাকাছি দেখা হচ্ছে। সো গাইজ অনেকটু খাটা লাগলো, এই যে আমাদের বাসার সামনে রাস্তাটা করা হচ্ছে,
আল্লাহ জানে কি অবস্থা হয় রাস্তার। তো গাইস দুপুরে আসার পর অনেকটা হ্যাট ছিলাম, পরে খালি খাওয়া দাওয়া করে কোনো মতন মানে গোসল করছি দেন খাওয়া দাওয়া করে একটু গিয়ে শুয়ে ঘুমাইছিলাম, কিন্তু গরমের কারণে ঘুমটাও হয় নাই। এখন দেখি একটু উপরে যাব, ছাদে যাই গিয়ে কিছু কাজ আছে, গাছে পানি টানি দেওয়া, ওগুলো শেষ করে আসি। সো গাইজ এই ছাদে গিয়ে পানি টানি দিয়ে আমি অবস্থার কাহিল, দেন নিচে এসে নামাজ পড়ে যে চাটা খেয়ে চা বিস্কিট খেলাম, এখন হচ্ছে উপরে গিয়ে একটু শুভ, কারণ গরমে আমি পাগল হয়ে যাচ্ছি, আমি প্রচণ্ড ঘামতেছি, অলরেডি দুইটা গেঞ্জি চেঞ্জ করা হয়ে গেছে ঘামের কারণে, প্রচণ্ড গরম। সো গাইজ আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামীকাল আপনার সাথে আবার দেখা হবে। সো ততক্ষণ আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর গাইজ প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবেন আমার ভিডিওগুলোতে। সো গাইজ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।